প্রিয় বন্ধু, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আমি এখন উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানার সোয়াকপুর লুঙ্গির গ্রেড হাটে। এই জনপ্রিয় হাটটি এত বেশি পপুলার, সিরাজগঞ্জ থেকে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন তাঁতি সম্প্রদায় এই হাটে মালগুলো উঠায় এবং এই হাটের থেকে সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা সংগ্রহ করেন। এবং এখন হাটের পরিস্থিতি তেমন একটি ভালো নয়, বেচাকেনাটা খুবই কম, তাই তাঁতিদের মনের অবস্থা তেমন একটি ভালো না। যারা লুঙ্গির ব্যবসা করে বা পাইকারি ব্যবসার সাথে সংযুক্ত হতে চাচ্ছেন বা যারা ব্যবসা করবেন বা পুরনো ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু ভালো করে জানেন যে কখন কোন সময় আপনি হাট থেকে মাল সংগ্রহ করলে আপনি কিনাতে লাভবান হবেন। এখন পর্যন্তই যারা বাধাই করে বা স্টক করে রাখে, তারা কিন্তু এই সপ্তাহ এখনো নামেনি। হয়তো এক দুই সপ্তাহের মধ্যে তারা যদি নেমে যায়, প্রতি থানে 50-60 টাকা বেড়ে যাবে প্রথম থানে। এরপরে পর্যায়ক্রমে বেড়ে যাবে 100 টাকা। অতএব এখন উপযুক্ত সময়, যারা ব্যবসা করার ইচ্ছুক বা মাল সংগ্রহ করার ইচ্ছুক, তারা লুঙ্গির গ্রেগুলো সংগ্রহ করে রাখেন। হাটের পরিস্থিতি আসলে নাজুক, অবস্থা কারোই ভালো নয়, বেচা কিনা এবং বুননি পর্যন্তই হচ্ছে না। সেই কারণবশত আপনারা যদি কিছু কিছু মাল আপনাদের প্রয়োজন মতো সংগ্রহ করেন তাহলে খুবই ভালো হবে। আর সুতার দাম কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে, বিশেষ করে বাইরের থেকে কাস্টমার, পাইকারি কাস্টমারগুলো তারাও আসছে না। তবে বাধাই যারা করবে, তারা কিন্তু অলরেডি ব্যাংকের থেকে টাকা উঠানোর বা লোন করার চিন্তাভাবনা করছেন বা উঠাচ্ছেন, বা বিভিন্ন সমিতির থেকে, বিভিন্ন এনজিওর থেকে যারা আপনার লোন নেন, লোন নিয়ে কিন্তু তারা কিন্তু অলরেডি হাটে যখন ঢুকে যাবে তখন কিন্তু অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হবে। তখন বিশেষ করে বেচা কিনাটা বেড়ে যাবে এবং মালের দামটা আগের তুলনার থেকে 50-100 টাকা এই পর্যায়ক্রমে বেড়ে যাবে। অতএব আপনারা সুযোগটা কাজে লাগান, আপনারা আপনাদের সময় মতো এই মালগুলো সংগ্রহ করেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ করুন। কারণ ব্যবসা কতটুকু সামনে ভালো হবে, ইনশাল্লাহ আমার মনে হয় যে বরাবর এই ব্যবসাগুলো আমরা খুব খারাপের দিকে যাচ্ছি, ভবিষ্যতে হয়তো ব্যবসাটা একটু ভালোর দিকে যাবে। কারণ সবসময় কিন্তু খারাপ যায় না, আর আল্লাহ পাক যদি সবসময় খারাপ পরিস্থিতি দিত তাহলে কিন্তু ভালোর দিকটাই থাকতো না। অতএব ভালো হবে এই আশা করে আপনারা কিছু কিছু সংগ্রহ করেন। আর এই কোয়ালিটির মালগুলো বিশেষ করে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন। হাটে আপনি এসে এই মালগুলো সংগ্রহ করবেন যে রেডে, বিশেষ করে সেই রেডের পরে কিন্তু প্রসেস করতে হবে এবং আপনার সময় দিতে হবে। আপনার যাওয়া আসার, গাড়ি ভাড়া সব কিছু মিলেই আপনি দেখবেন এক থানে মালে কিন্তু আপনি 60 টাকার উপরে লাভ করতে পারছেন না। আর আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে কিন্তু আপনার এরকমই লাভ হবে, 60-80 টাকা প্রতি থানে। যদি আপনারা আমাদের থেকে রেডি করা মালগুলো চান, আপনারা পেয়ে যাবেন এবং সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন। হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার, টঙ্গী স্টেশন রোড, শিলমোড়। এবং আমার মোবাইল নাম্বার আপনাদের অনেকেরই জানা আছে। আপনারা যে কোয়ালিটি মালগুলো আপনারা সংগ্রহ করতে চান সেই কোয়ালিটি মালগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী এই কোয়ালিটিগুলো অত্যন্ত জনপ্রিয় এবং কম রেটের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন। আর পাবনার কোয়ালিটিগুলো অত্যন্ত অন্যরকম, যেহেতু এখানে একটু দামি কোয়ালিটিও আছে। আর এখানের কোয়ালিটিগুলো আর এখানের কোয়ালিটির আপনি ডিফারেন্স হয়, কারণ এখানে আপনার সাশ্রয় হবে, এখানে আপনি কিছুটা কম রেটের মাল পেয়ে যাবেন এবং একই সানা একই ধরনের সব কিছু। সেখানে মজুরির পরিশ্রমটা, দামটা একটু বেশি পাবনাতে, এখানে মজুরির রেটটা একটু কম। অতএব এখানে আপনি কিনে সুবিধা হবে। সম্পূর্ণ হাটে আপনার এই গ্রিন সবুজ কালার মালগুলো সবচেয়ে বেশি, কেন জানি না, এগুলো মাস্টাইজ লোকাল সব কিছু পাওয়া যাবেন। এগুলো 980 টাকা থেকে শুরু করে 1800 টাকা লুঙ্গির গ্রেড ধান হয়। মাস্টাইজ যারা করে তারা 2100-2200 টাকা বিক্রি করে। যারা 1400 টাকা লুঙ্গির গ্রেড কিনবে তারা মিনিমাম আপনার দেখা যাচ্ছে যে 1600-1700 টাকা বিক্রি করবে। আর যদি মাস্টাইজ করে তাহলে আপনার মিনিমাম 200।